ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে যে কীভাবে আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন এবং এটি কোথায় নিয়োগ করা হবে বাংলা সহায়তা কেন্দ্রে নাকি অন্য কোনো জায়গায় টু যদি আলোচনা করবো আজকের ভিডিওতে এবং বেতন কী রয়েছে যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে অবশ্যই এর জন্য আপনাদের যাতে হবে আপনারা যারা দেখতে পাচ্ছেন তবে সে এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিকেশন অলকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন যে আবেদন ফর্মারটি আপনি চাইলে কিন্তু এটিকে আউট করতে পারেন প্রিন্ট করে ফিল করে আপনি পাঠাতে পারেন কিংবা জমা করতে পারেন অথবা আপনি এটি সেম টু সেম কিন্তু কম্পিউটার টাইপ করে আপনি লিখে দিতে পারেন তো যে অ্যাপ্লিকেশন ফর্মারটি রয়েছে আমি আপনাদেরকে ভিডিও ডিস প্রোভাইড করব সেখান আপনারা করতে পারবেন প্রথমত আপনি কী করবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা আপনি পেয়ে যাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো এরপর ডেট উল্লেখ করে দেবেন এরপর এখানে আপনার ফটো বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে প্রথমত আপনাদের নাম উল্লেখ করে দেবেন ব্লক লেটারে বড় হাতের রক ইংরেজিতে এরপর ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন এরপর জেন্ডার বসিয়ে দেবেন আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কী রয়েছে ঠিকানা ভিলেজ কিংবা টাউন পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা বসিয়ে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করে দেবেন কম্পিউটার কোয়ালিফিকেশান উল্লেখ করে দেবেন ক্যাটাগরি উল্লেখ করে দেবেন ইমেল আইডি আপনার উল্লেখ করতে হবে অ্যাক্টিভ এবং ভ্যালিড অ্যাক্টিভ কিন্তু ইমেল আইডি উল্লেখ করতে হবে এরপর আপনাদের অল্টারনেটিভ ইমেল যদি থাকে দ্বিতীয় ইমেল আইডি তা আপনি উল্লেখ করে দেবেন মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন এগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করবেন কেননা আপনাদের যখন পরবর্তী ডাকা হবে যে ইন্টারভিউ কিংবা আপনাদের নিয়োগ কীভাবে করা হবে এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে তো এরপর নিচে আপনাদের এখানে কিন্তু সিগনেচার করতে হবে এরপর ডেট উল্লেখ করে দেবেন যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন কিংবা পাঠাবেন এবং এর সাথে আপনাদের কিন্তু যে এক প্রুফ রয়েছে এক প্রুফ লাগবে বয়সের প্রমাণপত্র এরপর এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে যোগ্যতার প্রমাণপত্র এরপর আপনাদের কম্পিউটার কোয়ালিফিকেশান যে রয়েছে কম্পিউটার কোর্স সার্টিফিকেট লাগবে এবং আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে যদি আপনি থাকে এরপর আদার্স যা যা ডকুমেন্টস রয়েছে আপনি আধার কার্ড কিংবা আপনি ভোটার কার্ড এগুলো কিন্তু আপনি পাঠাতে পারেন তো এই যে নিয়োগটি করা হচ্ছে এবং কতগুলো পদ বেতন কী রয়েছে আপনি দেখতেই পারছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিংবা মেমো নাম্বার এটা আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে এরপর এখানে বলা হয়েছে আপনাদের আবেদন কদিন পর্যন্ত চলবে এবং আপনাদের নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পদে বয়স থাকতে হবে আপনাদের কিন্তু একুশ থেকে চল্লিশের মধ্যে এবং যারা এস সি এসটি অফিসে রয়েছেন তারা কিন্তু বয়সের সার পাবেন এর পাশাপাশি রয়েছে বেতন তেরো হাজার টাকা প্রতি মাসে মাসে আপনি দেওয়া হবে কি চাওয়া হয়েছে যোগ্যতা আবেদন করার জন্য আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স করা কিন্তু থাকতে হবে তো আপনি নিয়োগ করা হবে এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল তো এটাও বলা হয়েছে যদি আপনাদের কাজে সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনি এক বছরের মেয়াদ কিন্তু আরও বাড়তে পারে এবং আবেদন করার জন্য আপনাদের কিন্তু অফলাইনে কিংবা আপনি নিকটবর্তী যে অফিসটি আপনি দেখতেই পারছেন এখানে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসে ছাব্বিশে এপ্রিল দু হাজার মধ্যে আপনি বায়োডাটা এবং ডকুমেন্ট সহকারে জমা করতে হবে কিংবা আপনি পাঠাতে পারেন এবং আপনি কীভাবে যোগাযোগ করাবে আপনি সঙ্গে যোগাযোগ করাবে কিন্তু আপনি যে আইডি কিংবা মোবাইল নম্বর উল্লেখ করেছেন সেই আইডি কিংবা মোবাইল নম্বরের মাধ্যমে এবং ইতিমধ্যেই কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে কোনো রকম আপডেট নেই যে এক কথায় ফর্ম ফিল আপের যখনই চালু হয়ে যাবে আমি আপনাকে জানিয়ে দেবো তো আপনার ডাটা ইন্ডু আপডেটের পদে এটি নিয়োগ করা হচ্ছে এখানে দেখতেই পারছেন যে বীরভূম ডিস্ট্রিক্টে তো এখানে আপনি আবেদন করতে পারেন তো নিয়ে আপনি মতামত কম জানিয়ে দেবেন আর পরবর্তী আপনি মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন